Jamea Darul Huda, Jamea Darul Huda, Jamea Darul Huda Sylhet, Islamic O National Curriculum Shomonito, Antorjatik Manir Ekti Protishthan. কুরআন হাদিসের প্রকৃত শিক্ষার সংরক্ষণ ইসলামের প্রচার প্রসারে নিবেদিত প্রাণ একদল কর্মী গঠন করে মুসলিম সমাজ ব্যবস্থার দিনই প্রয়োজন ও চাহিদা পূরণের মহান লক্ষ্য নিয়ে 1866 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ববিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দ। কালক্রমে এই কালজয়ী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি স্বতন্ত্র ও স্বমহিমায় উজ্জ্বল শিক্ষাধার, যার নাম কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। নৈতিক উন্নতি, চারিত্রিক ও মানবিক গুণবালির বিকাশ এবং আধ্যাত্মিক উৎকর্ষ সাধনই হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা স্বীয় লক্ষ্য, উদ্দেশ্য এবং সমাজের ধর্মীয় চাহিদা পূরণের কাজটি অত্যন্ত সফলতার সঙ্গে আঞ্জাম দিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কওমি মাদ্রাসা প্রাথমিক সিলেবাস জাতীয় ও ন্যাশনাল কারিকুলাম সমন্বিত না হওয়ার কারণে এবং শিক্ষার পদ্ধতি ও গুণগত মান বৃদ্ধি না পাওয়ার কারণে এ সকল প্রতিষ্ঠানের আবেদন ও চাহিদা সমাজ থেকে দিন দিন উপেক্ষিত হচ্ছে। ফলে কওমি মাদ্রাসায় গরিব শ্রেণীর সন্তানেরা লেখাপড়া করলেও ধনী শ্রেণীর সন্তানেরা লেখাপড়া করতে আগ্রহী নয়, অথচ প্রয়োজনীয় দিনী শিক্ষা অর্জন করা নারী পুরুষ এবং ধনী গরিব সবার উপর ফরজ। তাই সমাজের সকল শ্রেণীর সন্তানাদিকে দীন ও ধর্মমুখী করার মহান লক্ষ্য সামনে রেখে একটু ভিন্ন আঙ্গিকে যাত্রা শুরু করেছে জামিয়া দারুল হুদা সিলেট। 4 এপ্রিল 2012 খ্রিস্টাব্দ, 21 জমাদাল উলা 1433 হিজরি মোতাবেক 21 চৈত্র 1418 বাংলা রোজ বুধবার প্রতিষ্ঠিত হয় জামিয়া দারুল হুদা সিলেট। 21 জুলাই 2012 খ্রিস্টাব্দ শনিবার পবিত্র বুখারী শরীফ খতমের মাধ্যমে জামিয়ার শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন সিলেট জেলার প্রায় অর্ধশত শাইখুল হাদিস ও মুহাদ্দিসিনে কেরাম।